নিজ এলাকায় জনপ্রিয় নন এমন ব্যক্তি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না, এরকম বার্তা তৃণমূলে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাবৃন্দ যারা রয়েছেন তারা এই বিষয়টি জানিয়েছেন এবং এই বিষয়ে আজ আমাদের আলোচনা। বিরতির আগে আমরা প্রতিবেদনটি দেখেছিলাম, এই মুহূর্তে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, একটু জানতে চাইব যে যেই বার্তাটি এবার দেয়া হচ্ছে যে নিজ এলাকায় যারা জনপ্রিয় নন তারা যত বড় পদেই থাকুক না কেন, তা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা হবে, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না, তৃণমূলে কারা জনপ্রিয় সেই বিষয়গুলো নির্ধারণের জন্য আসলে আপনাদের মানদণ্ড কি থাকবে? এবং এর আগে আমরা দেখেছি স্থানীয় নির্বাচন থেকে বিভিন্ন নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তারা অনেক ক্ষেত্রে দলীয় নির্বাচনে তারা হচ্ছে জয়ী হয়েছে, তাহলে সেই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ঘাটতিটা কি আগামী জাতীয় নির্বাচনে কমিয়ে আনার জন্য এই ধরনের সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। এটি অত্যন্ত সাধারণ একটি কথা, সেটা হলো যে যারা জনপ্রিয় সাধারণত নমিনেশন তারাই পায়, এবং আমাদের দলের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যাদেশ শেখ হাসিনা, যিনি নন্দিত প্রধানমন্ত্রী, দলের যিনি অভিভাবক, তিনি কিন্তু সবসময় মনোনয়ন বোর্ডের মাধ্যমে যারা জনপ্রিয় যারা যোগ্য তাদেরকে মনোনয়ন দেওয়া হয়, এবং ভবিষ্যতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যারা মানুষের জনপ্রিয়তার মানদণ্ডে উত্তীর্ণ, যাদের নীতি যোগ্যতা মেধা এবং মানুষের ভালোবাসায় যারা ইতিমধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, সেই সকল নেতৃবৃন্দই কিন্তু আমাদের মনোনয়ন বোর্ড, যেটা সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভাপতি, তার নেতৃত্বে সেই মনোনয়ন বোর্ড চুলসেরা বিশ্লেষণ করে তাদেরকে মনোনয়নটা দেয়। সুতরাং সেই ক্ষেত্রে এটি নিয়ে অন্য কোনো কিছু বলার অবকাশ নাই। তবে যেটি হলো যে গত বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনে যেটা হয়েছে সেটি হয়েছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং সে অংশগ্রহণ না করার কারণে যেহেতু তারা বাংলাদেশে একটি ভিন্ন ভাবে তারা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছে এবং বেশ কিছু রাজনৈতিক দল সেখানে কাজ করে, সুতরাং আমরা যেটা জানি যে তাদেরকে সেইভাবে আমি যেটা আজকে শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। যাই হোক, একটা ফোন আসছিল তো আমার কানে খুব লাগছিল আর কি। জি জি, যাই হোক, যেটা হয়েছে যে আজকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সবসময় সেটা বিবেচিত হয়, এবং ওই যে কথা বলছিলাম যে বিএনপি নির্বাচনে না আসার কারণে স্থানীয় পর্যায়ে আমাদের যারা ইলেকশন করেছে দলের সিদ্ধান্ত অমান্য করে তাদের ব্যাপারে দল কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলের গঠনতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয়েছে, এবং আগামী দিনে আবার ঐক্যবদ্ধভাবে আমরা যাতে 2023 সালে শেষের দিকে 24-এর শুরুতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে সকল রাজনৈতিক দল মত পথের মানুষকে এবং আমাদের দলের ঐক্য সেটিকে আরো ইস্পাত কঠিন একটি জায়গায় নিয়ে আসার জন্য আমাদের তাদেরকে বিভিন্ন যারা আমাদের দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, দলের প্রধানমন্ত্রী দলের আমাদের সংগ্রামী সভাপতি সেটি করেছেন। সুতরাং তবে সেই আমি একটু একটু আপনাকে থামে জানতে চাইবো যে যাদেরকে ক্ষমা করে দিয়ে আবারও তৃণমূল সহ, আমার যে প্রশ্ন ছিল যে তৃণমূলে যারা প্রকৃত পক্ষে জনপ্রিয় যেই তৃণমূল থেকে যেই বার্তাটি যারা মনোনয়ন চান, যারা চান যে সেই এলাকায় আওয়ামী লীগের পক্ষ হয়ে যারা নির্বাচনে অংশ নেবেন সেই জায়গাগুলো কি, সেই আশাগুলো কি আওয়ামী লীগের কেন্দ্র থেকে পূরণ করা সম্ভব হচ্ছে সম্পূর্ণরূপে? আর যদি না হয়ে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচনে সেটি কিভাবে সম্ভব? মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দল সবসময় কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিয়ে থাকে, এবং আমি যেটা বলেছি যে মানে স্থানীয় পর্যায়ে যে স্থানীয় নির্বাচন সেখানে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত সঠিকই আছে, কিন্তু যেহেতু বিএনপি ইলেকশন করে নাই সেহেতু সেই কারণে আমাদের দলের কেউ কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনটি করেছে, এটা হয়েছে যেহেতু বিএনপি ইলেকশন আসে নাই সেই কারণে,
এখন যেটা হয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে এটি ঘটার কোনো সুযোগ নাই, সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে এবং সেখানে সঠিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। এবং ইতিমধ্যে দলের পক্ষ থেকে আমাদের দলের সভাপতি, তিনি কিন্তু তার বিভিন্ন যে মাধ্যম আছে তার মাধ্যমে কিন্তু খোঁজখবর নিয়েছেন। তারপরে যেহেতু উনি সরকারে আছেন, সরকারের প্রধান, সেহেতু তার তো স্টেট মেশিনারি অনেক আছে, তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। এবং আমাদের একটি এলাকায় কোন মানুষটি জনপ্রিয় তার জন্য এত কিছুর প্রয়োজন হয়, একটি এলাকায় যখন হেঁটে যাওয়া হয় সেখানে কিন্তু বোঝা যায় যে কোন মানুষটি ওই এলাকায় জনপ্রিয়। সুতরাং এগুলো জনপ্রিয়তা বাছার জন্য এত কিছু প্রয়োজন নাই, এবং এবং এগুলো বিশ্লেষণ করেই আমাদের দল নেত্রী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকেন। এটি নিয়ে আমাদের দলের নেতা কর্মীরা তার সিদ্ধান্তের প্রতি সবসময় আস্থাশীল থাকে, এটি নিয়ে সংকটের কোনো সুযোগ নেই। জি, আফজাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য।